বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং বাড়িতেই আছো। এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে অযথা সময় নষ্ট না করে তোমাদের এই অনলাইন ক্লাসগুলি যদি ফলো করো তাহলে অনেকটা উপকৃত হবে। আমরা গত ক্লাসে অনুশীলনী 3.1 এর 1 নম্বর অঙ্ক থেকে 2টি অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম এবং বাকিগুলো তোমাদেরকে বাসায় আমি করতে বলেছিলাম। আশা করি তোমরা সবাই করেছো। আজকে আমরা 3.1 এর সরল নাম্বার 2 এর 2টি অঙ্ক করব। তোমরা সবাই লক্ষ্য করবে, দেখো আমরা এখানে যে রাশিটি দেওয়া আছে ওখান থেকে আমরা 7p প্লাস 3q মাইনাস 5r সমান a ধরলাম এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান b ধরলাম। এরপর প্রদত্ত রাশি যা ধরেছিলাম ওই অনুসারে বসিয়ে দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেটাকে আমরা a মাইনাস b স্কয়ারের ফর্মুলা লিখতে পারি। এবার a আর b এর মান বসিয়ে দিলাম এখানে,
এবং অবশ্যই এখানে মান বসিয়ে কথাটা লিখতে হবে। এরপর এখানে মাইনাস ছিল, মাইনাস দিয়ে ভিতরেগুলোকে গুণ করে দিলাম। এরপর যোগ বিয়োগ, আবার এ মাইনাস পি কে ধরি এ প্লাস সেভেন কিউ, এটাকে ধরলাম বি। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওকে ভাঙিয়ে আমরা এরকম একটা রাশি পাবো। এটাই আমাদের আনসার। এই একই ভাবে আমরা খ গ এবং ঘ এই তিনটি অঙ্ক করতে পারব একই ভাবে, একই নিয়ম, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা ব্যবহার করে। তো আজকে আমরা এই সরল অঙ্কের মাধ্যমে যে ক্লাসটি করলাম, এই অঙ্কগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডের পরীক্ষাতে এগুলি এসেছে বিভিন্ন বছর। তো তোমরা এগুলো অবশ্যই বাসায় লক্ষ্য করবে, আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং বাকি যে অঙ্কগুলি আমি বললাম এখানে সেগুলো করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো।